আমার নাম রূপকথা রহমান। আমি আজকে শিশু দিবসে হাজির হয়েছি প্রথম আলোর সম্পাদক হিসেবে। আজকে প্রথমে এসেই অফিস দেখলাম এবং আমাকে প্রথমে এই গ্রাফিক্স টিম দেখানো হলো এবং তাদের যে কাজ এবং এই কাজে প্রযুক্তির সাথে কতটুকু এগিয়ে গিয়েছে, তারা যে কী সহজেই সংশোধন করতে পারছে, নতুন নতুন কাজ করছে এবং তাদের যে প্রতিদিন যে কত পরিমাণে পরিশ্রম করতে হয় প্রতিটি পাতার পিছনে, যেগুলো আমরা চিন্তা করি না, এই কাজ সম্পর্কে আমার একটা পরিষ্কার ধারণা হলো। প্রথম আলো ইন্টিগ্রেটেড নিউজ রুমে গেলাম, যেখানে একই সাথে প্রিন্ট মিডিয়া এবং অনলাইন পোর্টালের কাজ একসাথে চলে এবং তাদের সেখানে সকল কর্মীদের সাথে আমার আলাপ আলোচনা হলো এবং তাদের যে কাজের প্রক্রিয়া তা সম্পর্কে আমার একটি ধারণা হলো এবং তারা কীভাবে কাজ করছে শিশুদের জন্য এবং দৈনিক তাদের কীভাবে সমস্যাগুলো অতিক্রম করতে হচ্ছে এ সম্পর্কে আমার আলোচনা হলো। এরপর আমার দেখা হলো এডিটোরিয়াল টিমের সাথে এবং তাদের সাথে সাক্ষাৎ করলাম যে এবারের শিশু দিবসে আমরা প্রথম পাতায় কী দেখতে চাই এবং ভিতরে কী দেখতে চাই এবং এটা আমরা সারা বছর কী প্রতিফলিত হতে দেখতে চাই এবং শিশুদের যে চাওয়া পাওয়া এবং তাদের যেই সুবিধাগুলো প্রয়োজন এগুলো কী পরিমাণে তাদের জন্য সহজ করে দেওয়া যেতে পারে এবং তাদের জন্য কীভাবে পরিবেশ আরও নিরাপদ করে দেওয়া যেতে পারে এ সম্পর্কে তাদের সম্পর্কে আমার আলোচনা হলো। এডিটোরিয়াল টিমের সাথে দেখা করার পর আমি প্রথম আলোর সম্পাদকের সাথে দেখা করলাম এবং তার সাথে সাক্ষাৎ করার পর আমাদের এই যে বর্তমানে শিশুদের যেই সমস্যা হচ্ছে এবং তাতে কীভাবে সংবাদ মাধ্যম কীভাবে সহায়তা করতে পারে এ নিয়ে আলোচনা হলো। তো এক্ষেত্রে আমরা তাদেরকে দাবি জানালাম যে শিশুদের জন্য সংবাদ পত্রিকাটা যেন আরও শিশু বান্ধব করে তোলা হয় এবং শিশুদের জন্য একটি যেন নির্ধারিত স্থানে শিশুদের সম্পর্কিত সকল সংবাদ সেখানে রাখা হয়, যেন দৈনিক আমরা এক নজরে দেখতে পারি যে দেশে শিশুদের কী অবস্থা আছে। শিশুদের জন্য, নারীদের জন্য আমরা অনলাইন ডিজিটাল আমাদের ওয়েবসাইটে আলাদা করে ডাটা ব্যাংক অর ইনফরমেশান অর তথ্য অথবা সেকশন একটা সাইট একটা সেমি সাইট একটা ভার্টিকেল আমরা করতে পারি। সবশেষে আজকের এই আমার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল এবং অনেক শিক্ষণীয় ছিল, কারণ বাইরে থেকে আমরা যখন একটা পত্রিকা হাতে নেই আমরা একদিন পত্রিকাটা পড়ে এবার পরের দিন পত্রিকাটার জন্য অপেক্ষা করি, কিন্তু এই প্রত্যেক দিন যে পত্রিকাটার পেছনে কী পরিমাণে পরিশ্রম যাচ্ছে এবং কী পরিমাণে দলগত একটা কাজ এই জিনিসটা প্রত্যেক দিন সম্পন্ন হচ্ছে আমরা কখনো এই জিনিসটা ভেবে দেখি না। তো আজকে এই এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমি জানতে পারলাম যে এতজন মানুষ কীভাবে দৈনিক এই পত্রিকাটা বসে দিচ্ছে সকলের কাছে এবং অনলাইনে কীভাবে ঘন্টার পর ঘন্টা নিউজ পাবলিশড হচ্ছে। তো একদিনের জন্য এডিটর হয়ে আজকে আমি অনেক কিছু শিখে গেলাম এবং আজকে অনেক কিছু জানতে পারলাম। তো এই জ্ঞান নিয়ে আমি যদি ভবিষ্যতে কখনও এডিটর হতে পারি কিংবা এই সংবাদ মাধ্যমের সাথে যুক্ত থাকতে পারি তাহলে অবশ্যই আমি শিশুদের জন্য চেষ্টা করব যেন আরও শিশু বান্ধব হয় এবং শিশুরা যেন সময়ের সাথে এই পত্রিকার যেই অভ্যাসটা এবং যে সংবাদ পড়ার যে অভ্যাসটা এটা যেন হারিয়ে না ফেলে। এবং আশা করি ভবিষ্যতে আমি এবং অন্যান্য শিশু আরও অনেক সুযোগ পাবে এই ধরনের নানান ধরনের পেশা একদিনের জন্য দেখতে এবং বুঝতে যে প্রতিটি পেশা কত ইন্টারেস্টিং এবং শিশুদের জন্য সামনে কত পথ খোলা রয়েছে।